গুড মর্নিং, ওয়েলকাম টু বিন্দাস পরিন্দা। তো এখন ঘড়িতে বাজে 6টা, আর একটা নতুন রাইড নিয়ে বেরিয়ে পড়েছি, ওয়ান ডে রাইড অবশ্যই। তো ধুলাগড় টোল প্লাজাটা ক্রস করেছি জাস্ট, এখান থেকে আমাদের রাইডটা শুরু হচ্ছে আজকে। গুড মর্নিং এগেন। তো আপাততভাবে আমাদের রাইডটা আজকে স্টার্ট হলো ফাইনালি, ঠিক আছে, অনেকদিন পরে। মানে তোমরা দেখেছো সেই লাস্ট পুরী গেছিলাম বাইকে করে, মানে বাইক রাইড হয়েছিল লাস্ট পুরীতে, তারপরে আর একটাও মানে বাইকে করে কোনো রাইড হয়নি। এর মাঝে আমরা অনেক জায়গায় ঘুরতে গেছিলাম, বাট বাইকে করে হয়নি। তো এটাতে খুব এক্সাইটেড লাগছে আবার নতুন করে, প্রায় অনেকদিন পরে আমরা রাইড করতে বেরিয়েছি, ভালো লাগছে। তবে যেহেতু বর্ষাকাল, তো দেখা যাক ওয়েদার কিরকম থাকে না থাকে, বা কোথাও বৃষ্টি হচ্ছে কি না হচ্ছে, সেটা সবটাই ডিপেন্ড করছে আকাশের উপরে। খুব বললাম তোমাদেরকে, খুব ভালো লাগছে ভীষণভাবে যে অনেকদিন পরে রাইডে বেরিয়েছি। আমরা এখন আপাতত রানীহাটি পার করব, রানীহাটি থেকে আমরা মোটামুটি কোলাঘাট যাব। কোলাঘাট বেশিক্ষণ এখান থেকে লাগবে না আশা করি, ভালো হয়ে যাবে। আর তার সাথে ওই যে রেল পিসটা রয়েছে, ভীষণ ভালো লাগে এটা। ঠিক আছে, নন্দকুমার থেকে আমরা এখন ডান দিকে নিয়ে নিচ্ছি, এখানে দাঁড়ানো হবে, আরেকটু এগিয়ে যায়, আরেক সামনের দিকে এগিয়ে যায়। এই ধরনের ভিউ পেলে কিন্তু রাইডে একটা অন্যরকম মাত্রা এনে দেয়, মানে বেশ এনার্জি কাজ করে। মানে ব্রিজের মাঝখান দিয়ে যখন যাই, দুপাশে যখন নদীর ভিউটা পাওয়া যায় না, একটা অন্যরকম মানে মাত্রা এনে দেয় রাইডিংয়ের জন্য। তবে সুন্দর একটা ভিউ থাকে, দেখতে পাই, ভালো লাগে। তবে এটা হচ্ছে ওয়ান ওয়ে, তো সিঙ্গেল রোড হয়ে আছে এটা রাস্তাটা। আমরা এখন দাঁড়িয়েছি, মানে এটা হচ্ছে কি আর বলবো, থাক তো কাম টু দ্য পয়েন্ট। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি জাস্ট তোমার নন্দকুমার পার করে চলে এসছে অনেকটা, বললাম যে ফাঁকা জায়গায় দাঁড়িয়ে একটু চা টা খাবো, তো সেই মতো দাঁড়িয়েছি একটা চায়ের দোকানে, চা খাই। আমরা মোটামুটি সেই ধুলাগড়েতে জল কিনেছিলাম, তারপরেই দাঁড়ালাম আর কি। অনেক রাস্তা চলে এসেছি, এখান থেকে বেশিক্ষণ লাগবে না, 1 ঘন্টা 15-20 মিনিট সময় হয়তো লাগবে। তো চা খাবো আমি। এই যে দেখো মোড়ে আমরা দাঁড়িয়ে রয়েছি, এখান দিয়ে তোমরা বাঁদিক দিয়েও দাঁতপুর যাওয়া যায়, আবার সোজাও যাওয়া যায়। তো আমরা এখানে ট্রাফিক পুলিশকে জিজ্ঞাসা করলাম, ওনারা বললেন যে সোজা গেলে বেশি সুবিধা, মানে সোজা গেলে ভালো রাস্তা পাওয়া যাবে, তাই আমরা সোজা যাচ্ছি, না হলে গুগল ম্যাপ এখানে আসলে দুটো দিয়েই দেখাবে তোমাদের। তো সেই হিসাবে আমরা সোজা রাস্তাটাই চুজ করলাম, এখান থেকে মোটামুটি বললো তো 6 কিলোমিটার গেলে তারপরে বাঁদিকে টার্ন নিলে মোটামুটি পৌঁছে যাবো আমরা তাজপুর। ও বাবা, এর আগেও আমরা তাজপুর এসেছিলাম, আর এখান থেকে দীঘা ওই 17-18 কিলোমিটার। এখান থেকে মোটামুটি বেশ কিছুক্ষণ না, আর 5 কিলোমিটার দেখাচ্ছে, 5.76 কিলোমিটার। দীঘা হচ্ছে এখান থেকে 13 কিলোমিটার, পাঁচপুর এখান থেকে, তাই সরি পাঁচপুর বলছি, তাজপুর এখান থেকে 5 কিলোমিটার 12 মিনিট দেখাচ্ছে এখান থেকে সময়। আর সোজা ওই দিকে চলে গেলে আমাদের দীঘা, দীঘা ওখান থেকে 15 কিলোমিটার। চলো আমরা চলে এসেছি তাজপুরের রাস্তাতে, সি বিচের দিকে যাচ্ছি আমরা এখন। ওহো কি ভিউটা দেখো একবার, দারুণ লাগছে কিন্তু। আমরা অলমোস্ট পৌঁছে গেছি তাজপুরের মানে সি সাইডের দিকে, এখানে কিন্তু অনেক তোমার এ রয়েছে, রিসর্ট রয়েছে, হোটেলস রয়েছে, যারা স্টে করবে তারা অবশ্যই অনেক এখানে থাকা যেতে পারে আর কি, অনেক রকম অনেক রয়েছে আর কি। তাজপুর আগে আমরা একটু আগেই কমেছে জলটা,
ফাইনালি চলে এসেছি তাজপুর। দেখো মোটামুটি সকালবেলা আমরা 6টার সময় দুলাগড় থেকে স্টার্ট করেছিলাম, আর এখন বাজে 9:20, আমরা পৌঁছে গেছি তাজপুর। একটা অসাধারণ সুন্দর একটা ভিউ, আর অনেকদিন পরে সমুদ্রে আসলাম, দারুণ ফিলিংস লাগছে। আর ওয়েদারটা জাস্ট অসাধারণ, কি আর বলবো তোমাদেরকে। তবে হালকা হালকা মেঘ এসছে, বৃষ্টি শুরু হয়ে গেছে আর বোনগুলো ছোটাছুটি করছে, ঠিক আছে। ওদিকে এখন বেশ কয়েকজন বৃষ্টিতেই ভিজছে আর কি, দেখতে পাওয়া যাচ্ছে দূর থেকে। তবে বৃষ্টির এই মানে সমুদ্র কিন্তু দারুণ লাগছে, তাই বলো।
ওখানে আইসক্রিম টাইসক্রিম খেলাম, কোলা টোলা খেলাম, খাওয়ার পরে এখন একটু এই সাইডে ঘুরছি। দেখো এখানে কিছু স্ট্যাচু ট্যাচু করা আছে। এই হচ্ছে দেখো ভিউ, আর ভিউটা একটু দেখো একবার কিভাবে আছড়ে পড়ছে। এদিকে বেশ কিছু লোকজন করছে, ব্যাপক লাগছে কিন্তু যাই বলো, সাদা ফেনার মতো ঢেউগুলো যখন আছড়ে পড়ছে না, ব্যাপক লাগছে দেখো। আর মাঝে মাঝে অনেকটা দূরে চলে এসছে, দেখো ড্রোন শট, বেশ কিছু সিনারি তোমাদের সাথে শেয়ার করলাম। আমারও ভীষণ বেশ ভালো লেগেছে মানে শটগুলো। তো এরপর আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি। আমরা বেশ কিছুক্ষণ সময় শঙ্করপুর বিচের এরিয়াতে ছিলাম, আমরা ভীষণ ভালো লাগছিল অনেক দিন পরে। এখন এবারে বাড়ির দিকে রওনা দিয়েছি।
আর তোমাদের যদি এই ভিডিও ভালো লাগে তাহলে কিন্তু প্লিজ এটা লাইক করে দিও, শেয়ার করে দিও, কমেন্ট করে জানিও তোমাদের অবশ্যই কেমন লাগছে। আর যারা আমাদের চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, ভিডিও ভালো লাগবে। এখন কাঁথি সিগনালে দাঁড়িয়ে রয়েছি, কাঁথি চলে আসলাম, 3:35 বাজে। আবার এখানে প্রচণ্ড রোদ্দুর বেরিয়েছে, সিগনালে আছি, আবার একটুখানি দাঁড়াতে হবে মাঝে, কারণ কি একটু জল খেতে হবে, কারণ আবার জল মানে জল চেষ্টা পেয়ে গেছে, না গলা শুকাচ্ছে, বুঝতে পারছো? তো জল খেলাম না, একটা কোল্ড ড্রিঙ্কস খেলাম, কারণ কি প্রচণ্ডভাবে হঠাৎ করে ঘুম লেগে যাচ্ছিলো, তা জল দেশটা পাচ্ছিলো একটু দাঁড়িয়ে, সেজন্য একটু কিছু খেয়ে নিলাম। পেট এমনিতে জল খেয়ে ভার আছে, কিন্তু ঘুম লাগার চক্করে একটু খেতে হলো। আর গলাটা যেন শুকিয়ে আসছে বারবার, এখান থেকে কলকাতা 150 কিলোমিটার দেখাচ্ছে। আমরা অবশ্য কলকাতা যাবো না, আমরা কাঁথি পার করে গেছি, কাঁথির ওখানটা দিয়ে দাঁড়ালাম জাস্ট। আমরা এরিয়ার কাছাকাছি চলে এসেছি, না চিন্তা তো অনেকক্ষণ আগে পার হওয়া। তো ব্যাপারটা হচ্ছে কি, আমরা মনে একটা হেরিয়া চলে আসলাম বলতে বলতে। আরে কাকা, এই যতক্ষণ না এই সিঙ্গেল রাস্তাটা পার করছি না, ততক্ষণ পর্যন্ত একটা যেন অদ্ভুত একটা ইয়ে কাজ করে, মানে কি বলবো আর। তো এখনো পর্যন্ত আমরা হেরিয়ার কাছাকাছি রয়েছে না, হেরিয়ার দিয়ে হচ্ছে এটা কালীনগর সেতু। আর আকাশের ভিউটা কিন্তু বেশ ভালো লাগছে, সামনের ভিউটা। আর এই যে বাসগুলো এক্সপ্রেস যে বাসগুলো না, তার জোরে যায় এগুলো, আর খুব স্পিডে যায়, আর পাশ দিয়ে গেলে তো তোমাকে পুরো একদম মানে ভয় খাইয়ে দিয়ে চলে যাবে। আর তাছাড়া ওইদিকে ওই বড় যে বাসগুলো রয়েছে শ্যামলী বা ওই বাসগুলো তো পুরো তোমার মুখের সামনে যে হর্ন দেয়, হঠাৎ করে চমকে যাই, কতবার হলো এটা, হেভি বিরক্ত লাগে। হঠাৎ করে পিছন দিকে কেউ হর্ন মারলে সাইড দিয়েই যাচ্ছে আমরা, বাট ওদের ওটা অভ্যাস হয়ে গেছে, আর না হলে ওরা ইচ্ছা করে করে এই জিনিসটা। তো মোটামুটি একটা স্পিডে এখান দিয়ে যাওয়াই ভালো, হতে পারে অনেকেই ফিরছে, ঠিক আছে, মানে অনেককেই দেখলাম যারা হয়তো ছিল দুদিন দিন উইকেন্ডে ছুটি কাটাতে। ডাবের দোকানগুলো এই যে এখানে এখন দেখতে পাচ্ছি, তখন সকালবেলা অনেকটা সকাল সকাল আমরা এটা পার করেছিলাম, তখনও হয়তো কেউ বর্ষা নিয়ে বসেনি, এখানে আবার কিছু জ্যাম হয়ে গেছে, আনারসের দোকান বসেছে তাই বহুত ভিড় হয়েছে। আরে একটু আগে একজনকে দেখলাম মানে বাইকে করে ফিরছে কোথাও থেকে, তো লাগেজ নিয়েছে, এমন ভাবে লাগেজটা নিয়েছে যে পিছনে নাম্বার প্লেটটাই ঢাকা পড়ে গেছে। একটা অসাধারণ সুন্দর দৃশ্য দেখতে পেলাম। এ কি কাকা, SBI এলো ইচ্ছো কলকাতা, ভালো হয়েছে। তো যেটা বলছিলাম মানে নাম্বার প্লেটটাই চাপা দিয়ে দিয়েছে উনি, তা ভাই অ্যাটলিস্ট এইটুকু তো কমন সেন্স রাখা দরকার, তো যাকে কি আর করা যাবে, লোকজনের কমন সেন্সের কম মানে বড়ই অভাব আর কি। হ্যাঁ তবে বিকাল হয়ে গেছে যেহেতু গরমটা একটু কম লাগছে, আর তো মানে এর আগেও তো বললাম বা তোমরা যারা গাড়ি করে আসো বাইকে আসো তারা তো জানবেই, জ্যাকেট পরে থাকলে বাবা এটা কি গাড়ি গেল ভাই, পুরো ধুলায় ধুলা করে দিল। তো জ্যাকেট পরে থাকলে কি হয় মানে পরে একটু দাঁড়ালে বেশি কষ্ট হয়, কিন্তু গাড়ি ড্রাইভ করলে সমস্যা খুব একটা হয় না, গাড়ি চললে খুব একটা অসুবিধা হচ্ছে না। ওকে ওই গাড়িটা এই দেখো তোমাদের আমি দেখাচ্ছি, এই যে নাম্বার প্লেট দেখো, ওই যে চলে গেল ওই ব্যাগটা, ব্যাগটাকে এমন ভাবে নিয়েছে যে নাম্বার প্লেট ঢাকা পড়ে গেছে, কিন্তু এটা তো ঠিক না, এটা কিন্তু এখন তো তুমি বলতে পারবে না কাউকে, বললে সমস্যা।
যে দেখো আমাদের সামনে যাচ্ছে অনেক, এই আসতে বাবা, এই যে দেখো সামনে যাচ্ছে, গাড়ির নাম্বার প্লেট ঢাকা দিয়ে দিয়েছে, ব্যাগটাকে তালা দিয়ে দিয়েছে, তালা দিয়ে বেঁধে দিয়েছে ব্যাগটাকে, জানি না কোথাকার গাড়ির নাম্বার, নাম্বার প্লেট দেখতে পাইনি। এই হচ্ছে ব্যাপার আজকাল কৃষ্ণনগর, এটা কোথাকার কৃষ্ণনগর, দীঘা রোডের কৃষ্ণনগর, সবাই বাড়ি ফিরছে যারা যারা গেছিল দীঘাতে ঘুরতে, দীঘা হোক মন্দারমণি হোক, আমরাও বাড়ি ফিরছি। তবে আমরা সকালবেলা বেরিয়েছিলাম, তুমি দেখো চারিদিকের ভিউটা জাস্ট দেখো, আর বিশেষ করে বর্ষাকাল, তোমাদেরকে আগেই বলেছি মানে বর্ষাকাল বলে ভিউটা খুব সুন্দর লাগছে, কারণ কি চারিদিকটা পুরো সবুজ সবুজ হয়ে ভরে গেছে। অন্য সময় কি হয় একটু রুক্ষ সুক্ষ থাকে, কিন্তু বর্ষাকালে ফ্রেশ থাকে অনেকটা। আরে কাকা কিভাবে ও এখানে বেজ বানিয়ে দিয়েছে, সেটা কোনো কথা নয়। তো সারা মানে কি বলবো, রাস্তায় বিভিন্ন রকমের লোকজনের সাথে মানে লোকজনকে দেখতে পাচ্ছি আর কি, বিভিন্ন রকমের, এগুলো দেখতে দেখতে গেলে একটা এনার্জি বুস্টআপ হয়, ভালো লাগছে। আর তার সাথে তো এই সিনিক বিউটি রয়েইছে, যেটা সবসময়তেই ভালো লাগে, মানে রাস্তায় যেখানেই যাই না কেন, যে ডেস্টিনেশনেই যাই, ডেস্টিনেশনের থেকে বেশি মজা লাগে রাস্তাতে, সেটা বাইক রাইডই হোক, ট্রেন সফরই হোক, বা তুমি চার চাকাতেই যাও, বাসে যাও, যেতেই হোক না কেন, তো সেটা আলাদা 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 মানে জায়গা ক্ষেত্রে আলাদা আলাদা মানে মজা লাগে, বন্ধু বান্ধবদের সাথে আলাদা মজা লাগে, তো ফ্যামিলির সাথে আলাদা মজা লাগে, বাইক রাইডে আসলে আলাদা মজা লাগে। তো সেই হিসাবে এখান থেকে নন্দকুমার আর 10 মিনিট দেখাচ্ছে,